আসল ওয়াজে যাইতেই বললাম না, আর একটা কথা বলতেছিলাম, এই যে আমরা যতক্ষণ পর্যন্ত কষ্ট করে বসে আছি একটা লাভে আল্লাহ তাআলা আমাদেরকে কি লাভ দিবেন, কি জিনিসটা দিবেন, এমন একটা জিনিস শেষ মুহূর্তে আখেরি মোনাজাতের পরে যখন আমরা এখান থেকে বিদায় নিব চলে যাব দাদার বাড়িতে, ঠিক না বেটি, নাকি সারা রাত্র থাকবেন? কেউ না, এই যে এখন আস্তে আস্তে উঠা শুরু হয়েছে, এর অর্থ হইল হুজুর একটু আর দেরি করেন না, ঠিক না বেটি, সিগন্যাল আমার সিগন্যাল দিতে আছে, হুজুর দেখেন আমরা জায়গা, এর অর্থ হইলে আপনাকে লাল বাতি দেখাইলাম, রেড সিগন্যাল আস্তে আস্তে সংক্ষিপ্ত করেন, তা আমিও আস্তে আস্তে গুছাইতেছি, কি কোন ঠিক না বেটি, বাজে কয়টা গড়িয়ে দেখি বোবো হয়ে গেছে গা, মা সাড়ে এগারোটা যা কইছিলাম তাই তো হয়ে গেছে, আর দশ মিনিট চলবো তো ইনশাল্লাহ। শেষ কথাটা শুধু বলি, শেষ কথাটা বলি যে আল্লাহ আমাদেরকে কি নিয়ামতটা দিবেন যাওয়ার সময়, কি ঠিক না, যাওয়ার সময় কি নিয়ামতটা আল্লাহ আমাদেরকে বেশি না মাত্র দুইটা তবারক দিয়া বিদায় দিবেন, কটা তবারক, কর্তৃপক্ষের পক্ষ থেকে আল্লাহ তবারক আছে কিনা আমার জানা নাই, তবারকের ব্যবস্থা নাই, কি তবারকের ব্যবস্থা দিতে, তারা নতুন মাত্র ওয়াজ দিছে, ঠিক না বেটি, তাদের বিছনা পাতিরই কত কষ্ট, ঠিক না, তো আশা করি যেহেতু প্রথম বার্ষিক ওয়াজ, প্রথম বার্ষিক ওয়াজ প্রথম থাকবে না, দ্বিতীয়টারও দরকার আছে, আগামী বছর আবার এই মাহফিলটা হোক, কে কে চান না, সবাই চান, দেখি তো কে কে চান, আল্লাহ তুমি সবাইকে কবল মঞ্জুর করে সকলে বলে আমিন। মাঝে মাঝে দুঃখ লাগে, ওয়াজ দিলে দুজনে কয় ধু ধু ওয়াজ দিছে, কি ঠিক তবে ঠিক, আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন, দুইটা তোবারক আল্লাহ দিবেন, কোনো তোবারক যদি মাহফিলের কর্তৃপক্ষ থেকে অনেক সময় তোবারকের ব্যবস্থা করে, কেউ ব্যবস্থা করে এক গরুর গোশত দিয়ে বিরিয়ানি পাক করা হবে, জিজ্ঞাসা করে কি দিয়ে বিরিয়ানি পাক করছে, কয় গরুর গোশত, কয় আমি খাইতাম না, কয় কে কয় আমার হাই বেজার, কি করে দিতে হবে ঠিক, হাই বেজার আল্লাহ সবাই বেজার, গরুর গোশত খাবো না, আবার কয় না গরুর গোশত না, এই বছর মুরগির গোশত, পোলট্রি ফুলটি যারা খায় না গায়ে একটু চুলকানি টুলকানি আছে, কয় ধর আমিও খাইতাম না, তাহলে বোঝা যায় কর্তৃপক্ষের পক্ষ থেকে যেই তোবারক দেয় যেই গোশত দিয়েই দেখ, কিছু লোক এমন পাওয়া যায় অনীহা প্রকাশ করে, আমার দরকার নাই, অনা চাহিদা প্রকাশ করে না, কয় আমার দরকার নাই আমি যাইয়া, কি ঠিক না বেটি, কিন্তু আল্লাহ যেই তোবারক দিবে এই পৃথিবীতে কোনো মারফুত নাই, কোনো বাবার ফুত নাই, কোনো রাষ্ট্রপতি নাই, প্রধানমন্ত্রী নাই, এমপি নাই, উপজেলা চেয়ারম্যান নাই, সাধারণ চেয়ারম্যান নাই, তারপরে যত দলীয় বলেন, বিরোধী দলীয় বলেন, তৃতীয় নম্বর দলীয় বলেন, যেই দল দেশের নাইগা সেই দলীয় বলেন, এক কথায় পৃথিবীর একেবারে উচ্চাঙ্গের লোক থেকে নিয়ে নিম্নস্তর পর্যন্ত যার ইমান আছে, যেই ব্যক্তি মুসলমান সেই তোবারক সবাই পছন্দ করে, ঠিক না বেটি, ঠিক কইছেন না বুঝা, বুঝার একবার ঠিক করেন, প্রথমবারটা কি আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাহফিল যখন শেষ হয়, যখন আখেরি মুনাজাতের জন্য তৈরি নেওয়া হয়, আখেরি মুনাজাত শেষ, যার যার বাসস্থানে যার যার কর্মস্থলে যখন আমরা ফিরে যাব, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আযীমের মালিক আল্লাহ তখন ফাস্তা জিনিসের কিরা করে, কিরা আপনাদের অঞ্চলে কি বলে আমি জানি না, শপথ, আপনারা কি কন, আমাদের গাজীপুরের ভাষা কয় কয় কিরা কাটছে, আপনারা কি কন, শপথ, ঠিক না বেটি, কসম করছে বা কিরা করছে বা শপথ করছে, আল্লাহ তখন পাঁচটা জিনিসের শপথ করেন, কয়টা, পাঁচটা জিনিসের শপথ করে আল্লাহ আরশে আযীমের মালিক ডাক দিয়া বলেন, বান্দারে ও আমার বান্দিরা, বান্দারা এতক্ষণ পর্যন্ত কনকনে শীতকে উপেক্ষা করে কষ্ট করে আমি আল্লাহর নিয়ামতের কথাগুলা কুরআন ও হাদিসের কথাগুলা শুনলা আমলের নিয়তে, আল্লাহর পয়গম্বর আখেরি পয়গম্বর ঘোষণা করেন, আল্লাহ তখন ডাক দিয়া বলেন, উঠে যাও, বিদায় নাও, বাড়িতে চলে যাও, আপত্তি নাই, তবে আমি আল্লাহর পক্ষ থেকে তোমরা দুইটা তোবারক হাতে করে নিয়ে যাও, আল্লাহ বলেন প্রথম তোবারক যারা যারা শেষ পর্যন্ত ছিলা আমি আল্লাহ তোমার জীবনের সগিরা গুনাহগুলা মাফ করে দিলা, এই তোবারকটা কে কে চান না, ফাসারে রুগী কে আছেন এটা আমি চাই না, বাগায় সুলকানি আছে এমন কেউ আছেন এটা আমার দরকার নাই, রাষ্ট্রপতির কাছে যে জিজ্ঞাসা করবেন আপনি কি চান, আল্লাহ আমারে মাফ করে দেখে,
আর আল্লাহ ডাক দিয়া বলেন, হে বান্দা, হে বান্দিরা, বুঝলো, যদি ওয়াজে আসতে পারো, শুনতে পারো, শেষ মুহূর্তে যাওয়ার সময় আমি আল্লাহ পাঁচ জিনিসের শপথ কইরা, ইচ্ছা কইরা, আমি আল্লাহ তোকে রিলিফ হিসাবে দিয়া, আমি আল্লাহ তোদের জীবনের গুণাগুলাকে মাফ করে দিস। তাহলে তোবারক আল্লাহ কটা দিব? দুইটা, একটা কইলাম, আরেকটা হইলো। আল্লাহ বলেন তো আরেকটা তোবারক কি? এবার শোনেন, আরেকটা তোবারক হইলো, এটা বলা হয় আসমানি তোবারক। এগুলা ঠিক না ঠিক নাকি? এই তোবারক জমিনে ভাইবেন, তাহলে এটা আসমানি তোবারক। দ্বিতীয় নম্বর তোবারক হইলো, আমি আল্লাহ খুশি হইয়া তোর আমলনামা থেকে যেই পরিমাণ গুণা কাটতে দিলাম, যেই পরিমাণ গুলা ডিলিট করে দিলাম, যেই পরিমাণ নাফরমানি মাফ করে দিলাম, যেই পরিমাণ নাফরমানি থেকে আমি আল্লাহ নিষ্কৃতি দান করলাম, ওই যে আমলনামাটা খালি হয়েছে, আমি আল্লাহ ওই খালি জায়গাটাকে নেকের দ্বারা, পণ্যের দ্বারা, সুয়াবের দ্বারা আমি আল্লাহ পরিবর্তন করে দেই, ভরপুর করে দেই, পরিপূর্ণ করে দেই। আমরা রাজি আসছি তো ইনশাল্লাহ, যারা যারা গেছে গা হেরা পাইবো নি, কেমন পর্যন্ত তালাশ করি। এইবার যারা যারা গেছো গা এবার চিনতে হরো, গিয়া এটা ঠক সোনা জিতছ, ঠক সোনা জিতছ, কষ্ট কইরা পুকুরের পানি উড়ি দিয়া হিসলো সারা রাত্র, ঠিক না বেঠি? হিসাবে সকালবেলা দেখে যে মাছগুলা মাত্র লেজ লড়ায়, কি লড়ায়, আবার ট্যাংরা মাছগুলা মশলারায় কয়, বুঝি সুঝি না, বুঝি সুঝি না, কি ঘটনা, ঠিক না ঠিক? দেখবেন মাগুর মাছ, ট্যাংরা মাছ, শিং মাছ, যেগুলো একটু মোষ লম্বা আছে, ঠিক না ঠিক? মাছের মোষ লম্বা দেখে আমাদের দেশের কিছু মানুষের মোষ লম্বা রেখে খেলা, কি কেউ ঠিক না ঠিক? ট্যাংরার মোষ লম্বা, বিলের মোষ লম্বা, কুত্তার মোষ লম্বা, রয়্যাল বেঙ্গল টাইগারের মোষ লম্বা, আমার মোষ লম্বা হইলে অসুবিধা কি? আরে অসুবিধা কি? এদের ঠ্যাং সাতটা, কত ঠ্যাং দুইটা, কি ঠিক না ঠিক? জোরে বা চলে খান, ঠিক কি ঠিক না বেটি? তো ট্যাংরা মাছ মুস আছে, হ্যাঁ ফানি চলে যায়, তুই তুই ফানি চলে যা, কয় না দাম যেত না, কি ঠিক না বেটি? চলে খান, বাঘের মুস লম্বা, বিড়ালের মুস লম্বা, কুত্তার মুস লম্বা, তারপরে আরো শিয়ালের মুস লম্বা, হ্যাঁ তো মরা গরু খায়, তুইও খা তোর মুস লম্বা, কয় মরা গরু খাই না, তবে মরা গরুর সাইতে বাঘাটাও খাই না, ঠিক না বেটি? কয় কি খাস? কয় দেখো না মাজারে ফাজারে বিভিন্ন জায়গায় যাইয়া গাঞ্জা গুঞ্জা খাইয়া জোড়া জোড়ি বেড়া বেড়ি, তারপরে গাঞ্জার দুয়ার অন্ধকার, ঠিক না বেটি? কথা কন, কথা কন, নাকি কষ্ট হয়েছেন? গাঞ্জা তো হালাল, হালাল না? কোরআন শরীফের একবারে 32তম না 40তম ভাড়াই কইছে গাঞ্জা না হালাল। জোরে কন, খায় গাঞ্জা আন্দা মুন্দা কারে মারে ফাঞ্জা, কোনো ঠিক নেই, কি ঠিক না ভাই ঠিক? বলবেন হুজুর কি বলতেছেন? কেমনে বলতেছি? সোয়ে দেখ কই দেখ, জায়গায় জায়গায় কম তোর গেছি না, জায়গায় জায়গায় মোমবাতি তো আর কম দেখছি না, আর আনছি না, কি দেখ কি অরে না অরে, আন্দা গুন্দা হর যা করবি আন্দা গুন্দা হর, আমরা মোমবাতি লয়ে যাই, কি ঠিক না ভাই ঠিক? জোরে বলে, এই জন্য আজকে আমরা মাহফিল থেকে একটা ওয়াদা করতে পারবো তো ইনশাল্লাহ, পারবেন ইনশাল্লাহ? কে কে পারবেন দেখি তো, আল্লাহ সবাইকে তৌফিক দান করে।